ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন আজকে আমি কারিপাতা শুকানোর পদ্ধতি নিয়ে চলে এসেছি কি করে কম সময় কারিপাতাকে শুকিয়ে বা ড্রাই করে বক্সের মধ্যে রেখে দেওয়া যায় দীর্ঘদিন ধরে সেগুলোই দেখাবো ভালো করে কারিপাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে আগে ধুয়ে নিতে হবে তবে আগেই বলে রাখি কারিপাতার কিন্তু বহুত গুণ তাই এই গুণগুলো জানতে গেলে অবশ্যই এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখতে হবে এই কারিপাতার মধ্যে রয়েছে ভিটামিন এ বি সি এবং বি সিক্স টুয়েলভ হার্ট ডিজিজ প্রতিহত করা থেকে ক্যান্সারের ঝুঁকিকেও কিন্তু কমিয়ে দেয় এই কারিপাতা এছাড়াও এর মধ্যে রয়েছে আরও দারুণ গুণ আয়রন আর ক্যালসিয়ামে ভরপুর এই কারিপাতা কিন্তু মর্নিং সিকনেস দূর করতে ব্যাপক কার্যকরী এছাড়াও যদি মোটা হয়ে যেতে থাকেন তাহলে সকালবেলায় দুটো তিনটে এই শুকনো পাতা চিবিয়ে খেয়ে নিয়ে তার সঙ্গে একটু গরম জল খেলেই কিন্তু কেল্লা ফতে দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে আমি এটাকে শুকোতে দিয়ে দিয়েছি ঠিক দু চার ঘন্টা এটাকে রোদে দিয়ে দেব। উল্টে পাল্টে একটু ভালো করে রোদে এটাকে শুকিয়ে নিতে হবে এবং দেখতে হবে যে এর মধ্যে জলগুলো যাতে একেবারে চলে যায় সেটি কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেলে হাতের সাহায্যে দু চারবার নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু শুকনো হয়নি আরও একটু শুকনো হওয়া বাকি আছে এরপরে চলুন এটাকে এবার আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। আপনারা চাইলে কাসুরি মেথির মতো একেবারে গুঁড়ো করেও কন্টেনারের মধ্যে ভরে নিতে পারেন আমি গুঁড়ো করে গোটা গোটা পাতাগুলোই কন্টেনারের মধ্যে রেখে দেব। তবে হ্যাঁ বন্ধুরা এগুলোর যেহেতু দারুণ একটা বেনিফিট রয়েছে তাই কিন্তু অতি সহজেই এটাকে আপনারা রোদে শুকিয়ে এইভাবে কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন এবং রেগুলার বেসিসে ইউজ করতে পারেন পরবর্তী যে কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে এই শুকনো কারি পাতাগুলোকে আমি ইউজ করলাম আজকের মতন এটুকুই আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা রেসিপির সাথে ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন So bye bye.